শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক সব দুর্নীতির কাণ্ড কারখানা সামনে এসেছে। আর যে নতুন পদ্ধতিতে দুর্নীতিটা সামনে এসেছে তা হলো ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে দুর্নীতি। এসএসসিতে চাকরি পেয়েছেন ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, আজ এজলাসে কড়া ভাষায় রাজ্যকে ভৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তোলপাড় গোটা রাজ্য, তোলপাড় কলকাতা হাইকোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসসিতে চাকরি, রাজ্যকে তীব্র ভৎসনা আদালতের। স্কুলে নিয়োগে ভুয়ো জাতিগত শংসাপত্রের ব্যবহার মামলায় এবার হাইকোর্টের ভৎসনার মুখে রাজ্য। রিপোর্টের নামে হাইকোর্টের সঙ্গে তামাশা করছে রাজ্য। রাজ্য রিপোর্ট দিয়েছে, এটা কোনো রিপোর্টই নয়, এই বলে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিশ্বজিৎ বসুর বিস্ফোরক মন্তব্য, সাংবিধানিক ক্ষমতার এই কায়দায় অপব্যবহার মেনে নেওয়া যায় না। যে কেউ আসবে আর ওবিসি সার্টিফিকেট নিয়ে চলে যাবে, আর যোগ্যরা পিছনের সারিতে বসে হাত গুনবে। কাস্ট সার্টিফিকেট কবে পাবো? এটা রাজ্যের সুপ্রশাসনের উদাহরণ হতে পারে না? 2022-28 ডিসেম্বর শিক্ষক নিয়োগের অনিয়মের ক্ষেত্রে সামনে আসে আরও একটা বিষয়। জানা যায় স্কুলের নিয়োগে ব্যবহার করা হয়েছে ভুয়ো জাতিগত শংসাপত্র। কয়েকজনের জাতি শংসাপত্র সঠিক না থাকার কথা কলকাতা হাইকোর্টে স্বীকারও করে নেন সংশ্লিষ্ট জেলার মহকুমা শাসকরা। 55টি ওবিসি সার্টিফিকেট জাল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। তার মধ্যে 32 জনের রিপোর্ট জমা পড়ে। শেষে 4 জনের ওবিসি সার্টিফিকেট জালিয়াতির প্রমাণ মেলে ওই 4 জনেরই সার্টিফিকেট বাতিল করা হয়। মন্ডল পদবি তপশিলি জনজাতি নয় বলে স্বীকার করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক। তিনি আদালতে জানান জাতি শংসাপত্রটি ভুল করে দেয়া হয়েছে, বাতিলের প্রক্রিয়া চলছে। মাহাতো পদবিধারী ব্যক্তিকে ভুল করে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে মেনে নেন লালবাগের মহকুমা শাসক। তিনি 6টি সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানালেন। আর আজ কিন্তু এজলাসে চরম বিস্ফোরক, চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানালেন রিপোর্টের নামে কি হাইকোর্টের সাথে তামাশা করছে রাজ্য, ইয়ার কি হচ্ছে নাকি, এটা রিপোর্ট, এটা কোনো রিপোর্টই নয়, এই বলে রাজ্যকে কড়া ভাষায় ভৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এমনকি এটাও বললেন সাংবিধানিক ক্ষমতার এই কায়দায় অপব্যবহার মেনে নেওয়া যায় না, যে কেউ আসবে ওবিসি সার্টিফিকেট নিয়ে চলে যাবে আর যোগ্যরা পিছনের সারিতে বসে বসে হাত গুনবে। কাস্ট সার্টিফিকেট কবে পাবো? এটা রাজ্যের সুপ্রশাসনের উদাহরণ হতে পারে না। এই মুহূর্তে কিন্তু তোলপাড় গোটা রাজ্য। কড়া স্টেপ কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর। নতুন দুর্নীতি, নতুন কায়দায় দুর্নীতি কিন্তু ফাঁস আবারও এসএসসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সম্প্রতি গ্রুপ ডির চাকরি বাতিল হয়েছে প্রায় 2000 জনের এবং এসএসসিরও প্রায় 1000 জনের চাকরি বাতিলের পথে। সেই মুহূর্তে কিন্তু আবারও নতুন নতুন কায়দায় দুর্নীতি সব ধরা পড়ছে কলকাতা হাইকোর্টে। একদিকে যেমন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর তাই নিয়েই কিন্তু তোলপাড়, উত্তাল গোটা হাইকোর্ট চত্বর, উত্তাল গোটা রাজ্য।